শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও সবাই অনেক ভালো আছি। চলে আসলাম আজকের অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে অনেক ধরনের রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি। তো রান্নাবান্নার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে মা পেঁয়াজ কাটতেছে আর দিদি রান্নাটা বসিয়ে দেবে, আর এখানে আমি টমেটো ব্লেন্ড করব। এখানে টমেটো কেটে নিয়েছি, চার ভাগ করে নিয়েছি, এবার হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আজকে যে সমস্ত রান্নাবান্না হবে সব কিছুই হচ্ছে মশলার খেলা, এর জন্য মশলার পরিমাণ অনেকটাই বেশি। আমরা কিন্তু অনেক কিছুই আগের দিন করে রেখেছি, মানে মশলাগুলো আগের দিন বানিয়ে রেখেছি, মাছ মাংস সব কিছুই আগের দিন বানিয়ে রেখেছি। আজকে হচ্ছে আমাদের বাসায় অনেক অতিথি আসবে, আপনারা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এক পাশে হচ্ছে রোস্টের জন্য ছোট ছোট মুরগি, ওইগুলো ফ্রাই করা হচ্ছে, আর এইদিকে হচ্ছে কাতলা মাছের কালিয়া করা হবে, তো এর জন্য কাতলা মাছগুলোকে ভাজা হচ্ছে। আজকে অনেকগুলো আইটেম করা হবে, সবগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে না পারলেও যতটা সম্ভব অতটা চেষ্টা করব দেখানোর। এদিকে রোস্ট তৈরি করার জন্য যে মুরগিগুলো সেগুলো ভাজা হয়ে গেছে, অর্ধেকটা ভাজা হয়েছে, অর্ধেকটা এখনও হয়নি। এগুলো হচ্ছে হালকা করে ভাজতে হয়, বেশি কড়া করতে হয় না, কারণ বেশি কড়া করলে আবার দেখা যায় যে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার হচ্ছে রোস্ট রান্না শুরু করলো। তো প্রথমে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিল, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ওইদিকে দিদি রোস্টের পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে দেখলাম যে মা সেদ্ধ মাখতেছে। এখানে হচ্ছে দিদির যা আর জায়ের মেয়ে আসছে, ওনারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাবে। ওনারাই কিন্তু আমাদের মেইন অতিথি না, আরও কিছু আসবে, সেটা হচ্ছে দুপুরবেলা আসবে। এখন হচ্ছে সকালবেলার খাওয়া চলতেছে। তো ডালের চালের ভাত, তার সাথে হচ্ছে ঘি দিয়ে আলু ভর্তা, এ হচ্ছে আমাদের আজকে সকালবেলার খাবার। আজকের দুপুরবেলায় রান্নাবান্নার চাপ বেশি থাকার কারণে আজকে আমরা রুটি করছি না। যেদিন রান্নাবান্নার চাপ একটু বেশি থাকে সেদিন সকালবেলা আমরা ভাত করি, আর তা না হলে রুটি খাই। ওরা হচ্ছে সকালবেলা খেয়ে বেরিয়ে পড়বে, ওদের একটা কাজ আছে, তো ওইখান থেকে এসে খাওয়া দাওয়া করে ওনারা বাসায় চলে যাবে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দেওয়া হলো পেঁয়াজের বাটা। এবার হচ্ছে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এবার হচ্ছে এর মধ্যে বাকি মশলাগুলো দিল, এবার দিল হচ্ছে আদা বাটা রসুন বাটা। এই যে একটু হালকা কালো করে নিয়েছে ভেজে, এবার হচ্ছে এর মধ্যে রোস্টের যে মশলা রাঁধুনি ওইটা দিল। এদিকে হচ্ছে সব কিছু ভেজে রেখেছে, মাছ রোস্টের মাংস, এরপর হচ্ছে আরেকটা মাংসের ঝোল করবে, সেটা আগে ভেজে নিয়েছে। এই যে রোস্টের মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চলে আসছে আর ফ্লেভারটাও চলে আসছে। এবার হচ্ছে এর মধ্যে যে টমেটো ব্লেন্ড করেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ দিল। এবার হচ্ছে এর মধ্যে দিল কাজু বাদাম বাটা, এখন হচ্ছে এই উপকরণটাকে আরেকটু সময় কষিয়ে নিতে হবে। আপনারা যারা রোস্ট রান্না করেন তারা তো জানেন যে রোস্ট রান্না করতে একটু সময় বেশি লাগে, কারণ মশলাগুলো অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করতে হয়। এবার হচ্ছে এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিল, এবার মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বাসায় আত্মীয়স্বজন আসলে এই সমস্ত রান্নাবান্না করতে হয়, তো আমরা কিন্তু নর্মালি রোস্ট খুব বেশি খাই না, অনেক সময় দেখা যায় বাচ্চাদের জন্য করা হয়, আবার অনেক সময় যখন বাসায় অতিথি আসে তাদের জন্য রান্না করতে হয়। এখানে আমি এক গ্লাস পরিমাণ গুঁড়ো দুধ গুলিয়ে নিলাম, এটা রোস্টের জন্য আর কি। এবার হচ্ছে এর মধ্যে জল দিয়ে দিল, যেহেতু মাংসটা ভাজা এবং মশলাটা পর্যাপ্ত পরিমাণে কষানো হয়েছে এর জন্য খুব বেশি সময় লাগবে না, প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই পাশের চুলাতে করা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এখানে হচ্ছে ওই সেমভাবেই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দেওয়া হয়েছে, আর তার সাথে পেঁয়াজ কুচি।
তো এখানে মশলা কষানো হচ্ছে। আর এখানে রোস্টের মধ্যে 1 গ্লাস পরিমাণ যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিল। এটা প্রায় শেষ পর্যায়ে, তবে দিদি যেটা হাতে বানিয়ে রান্না করে রোস্টের মশলা সেটা বেশি ভালো হয়, এটা হচ্ছে রেডিমেড। এখানে কাতলা মাছের যে কালি রান্না করা হচ্ছে এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিল। এবার হচ্ছে ভেজে রাখা মাছগুলো অ্যাড করতেছে। আমার চ্যানেলে কিন্তু কাতলা মাছের কালিয়ার রেসিপিটা কয়েকবার দেওয়া হয়েছে, আপনাদের প্রয়োজন হলে আপনারা আমার চ্যানেলে গিয়ে সার্চ দিতে পারেন, তাহলে ওইখানে পেয়ে যাবেন। এবার হচ্ছে রোস্টের মধ্যে পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিল, পেঁয়াজগুলোকে আগে ভেজে নিয়েছিল। এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, তো সবশেষে দিতে হবে ঘি, ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে। বাবা কই গেছে তোমার রেখে? বাবা তোমার রেখে বাথরুমে গেছে। এই যে তাকাও এদিকে, একটু হাই করো, এখানে একটু হাই করো দেখি। এই যে তো এখন হচ্ছে ইলিশ মাছ কাটা হচ্ছে, ইলিশ মাছ দিয়ে সর্ষে রান্না করা হবে। এই ইলিশ মাছগুলো আমাদের ফ্রিজে আনা ছিল, অনেকগুলো একসাথে এনে রাখা হয়েছিল সারা বছরের জন্য। সারা বছর কীভাবে ইলিশ মাছ সংরক্ষণ করে রাখবেন এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। এখানে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দেওয়া হলো 1 গ্লাস পরিমাণ দুধ। এটা দিয়ে মাংসের আরেকটা রেসিপি করা হবে। এখানে সর্ষে বাটা, হলুদ, মরিচ, লবণ, তেল দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে নেওয়া হয়েছে। আমরা সবসময় সর্ষে ইলিশ রান্না করার সময় একদম মশলা দিয়ে, মানে সর্ষে বাটা দিয়ে মেখে চুকে জল দিয়ে বসিয়ে দিই, মাছ এক্সট্রা করে ভাজি না। এবার হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো জল দেওয়া হবে, আর সর্ষেটা বাটার সময় অবশ্যই একটু লবণ, কাঁচা জিরে আর একটু কাঁচামরিচ সাথে নিয়ে বাটবেন, তাহলে সর্ষে বাটার টেস্টটা আরও ভালো আসবে। আমরা কখনো রেডিমেড সর্ষে কিনে, মানে সর্ষে বাটা কিনে কখনো রান্না করি না, আমরা সবসময় আমাদের গ্রামের বাড়িতে যে সর্ষেগুলো হয় ওইগুলো নিয়ে আসি। এরপর হচ্ছে ওই সর্ষে বাটা দিয়ে সবসময় আমরা সর্ষের রেসিপি করে থাকি, এর জন্য হয়তো বা খেতে এত টেস্টি হয়। এই যে এর মধ্যে পরিমাণ মতো জল দেওয়া হলো, এমনভাবে জল দেবেন যাতে মাছগুলো ডুবে যায়, যদি মাছগুলো না ডুবে তাহলে কিন্তু আমার মাছ কাঁচা থাকবে। আর মাছখানটাতে মাছগুলো উল্টে দিতে হবে, তাহলে দুই পাশটা সমানভাবে সেদ্ধ হবে। একবার আমার এই রেসিপিটা দেখে একজন রান্না করে আমাকে কমেন্টস করে বলেছিল তার নাকি মাছ কাঁচা ছিল, তো জল যদি পরিমাণে কম দেয় আর যদি ঠিক মতো মাছটা উল্টে না দেয় তাহলে তো অবশ্যই কাঁচা থাকবে। তো এবার হচ্ছে যে মশলা কষানো হয়েছিল তার মধ্যে এখানে যে চিকেনটা দিয়ে দেওয়া হলো, এগুলো কিন্তু আলাদা করে রান্না করা হচ্ছে, মানে রোস্টের মতো করে না, মশলা সেমভাবেই কষানো হয়েছে। ওই মশলায় দেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা, সাথে দেওয়া হয়েছে যে 1 গ্লাস পরিমাণ দুধ। এবার হচ্ছে মাংসগুলোকে আগে ভেজে নেওয়া হয়েছিল, এবার এই মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটার নাম হচ্ছে কাশ্মীরি চিকেন কারি। অনেকবার এই রেসিপিটা আমরা করে খেয়েছি, আমাদের কাছে খুব ভালো লেগেছে, এর জন্য আজকে যেহেতু বাসায় অতিথি আসবে তাদের জন্য অন্যরকমভাবে রান্না করার জন্য আজকে এই রেসিপিটাই করা হলো। এই যে মাংস প্রায় কষানো হয়ে গেছে, তো আস্তে আস্তে দেখবেন যে মশলা থেকে অনেকটাই তেল উপরের দিকে উঠে আসবে, তখন বুঝতে পারবেন যে কষানো প্রায় হয়ে গেছে। এখানে সর্ষে ইলিশও প্রায় শেষ পর্যায়ে, এখন হচ্ছে এর মধ্যে রসুন বাটা অ্যাড করতে হবে, তাহলেই হয়ে যাবে। আপনারা অনেকেই বলেন যে সর্ষে ইলিশে নাকি রসুন বাটা দিলে টেস্ট নষ্ট হয়ে যায়, তবে আমাদের কাছে আরও বেশি টেস্টফুল লাগে রসুন দিলে। এবার হচ্ছে মাংসের মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে, আর সব শেষে দিতে হবে ধনে পাতা। ধনে পাতা বাজারে আছে, এখনও আনা হয়নি, আনতে গেছে, বাজার থেকে নিয়ে আসলে পরে তরকারিতে অ্যাড করতে হবে। এর মধ্যে কিছু পরিমাণ কাঁচামরিচ দেওয়া হয়েছে আর কিছুটা বেটে দেওয়া হয়েছে।
তো আপনাদেরকে দেখায় কি কি রান্না হলো। এখানে সরষে ইলিশ রান্না করা শেষ, দেখে মনে হচ্ছে খেতেও ভালো লাগবে, কারণ চেহারাটা তো ভালোই হয়েছে। এখানে হচ্ছে চিকেন রোস্ট, এটা হচ্ছে ঝাল রোস্ট, এখন কিন্তু বর্তমানে ঝাল রোস্টটা একটু বেশি চলে। এখানে হচ্ছে যে কাতলা মাছের কালিয়াও রান্না করা কমপ্লিট। আর এখানে এই যে কাশ্মীরি চিকেন কারিও রান্না করা কমপ্লিট, এর মধ্যে ধনে পাতা অ্যাড করা হয়ে গেছে। ধনে পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনে পাতার। তুমি আজকে জানো আজকে এত কিছু রান্না হয়েছে, তুই দেখছ কত কিছু রান্না হয়েছে। চিংড়ি মাছের কি করা হবে, স্পেশাল রেসিপি চিংড়ি ফ্রাই করা হবে। ও দুপুরে না কি কি দিব। এবার হচ্ছে খাওয়া শুরুর প্রথমে একটা ভাজা টাইপের আইটেম করার জন্য এখানে আমরা চিংড়ি মাছ ফ্রাই করার সিদ্ধান্ত নিয়েছি, তো সেইটাই ম্যারিনেট করছি। এখানে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, সাথে দিব গুড়মরিচের গুঁড়া, আর হচ্ছে চিকেন ফ্রাইয়ের যে মশলাগুলো পাওয়া যায় সেটা অল্প পরিমাণে অ্যাড করবো জাস্ট একটু ফ্লেভারের জন্য। কী পাকিয়ে দিছে, ঠিক আছে যাও খেলো। এখানে এখন হচ্ছে আমি একটা মিশ্রণ তৈরি করছি। এখানে নিয়েছি আটা, এরপর হচ্ছে বা ময়দা নিলেও হবে, নিয়েছি একটি ডিম, তার সাথে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, আর তার সাথে একটু মরিচের গুঁড়া, আর হচ্ছে নিয়েছি জল। ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আর কি চিংড়ি মাছটা কে ফ্রাই করতে হবে, তার সাথে ব্রেড ক্রাম্বটাও অ্যাড করব। এবার হচ্ছে বিকেল হয়ে গেছে, আর যারা এসেছিল তাদেরকে আর ক্যামেরার সামনে আনেনি, কারণ সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতেও চায় না। তো এখানে হচ্ছে বিকেলের নাস্তা আমরা যেটা ভেবেছিলাম সেটা হয়নি, মানে এখানে দই দিয়েছি, আর তার সাথে হচ্ছে দিদি পায়েস রান্না করেছিল সকালেই, তো সেইটাই দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের চটপটির জন্য আর হচ্ছে ফুচকার জন্য ডাবলি সিদ্ধ করা আছে, যে পাশেই পাতিলে দেখতে পাচ্ছেন ঢাকা আছে, তো ওনারা নাকি ফুচকা বা চটপটে কিছুই খেতে পারবে না, তো তার জন্য এখানে পায়েস আর দই দেওয়া হলো। তো এই দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা শেষ করানো হবে। আসলে কি ওনার আসতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, প্রায় 3:30 বেজে গিয়েছিলো, তো দেখা যায় যে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় বিকেলের কাছাকাছি হয়ে গিয়েছিলো, এর জন্য একটু পরে আবার যে বিকেলের নাস্তা খাওয়া আসলে কারোর পক্ষেই সম্ভব না। তো এখানে হচ্ছে ছানা দেওয়া হচ্ছে তার সাথে, এই হচ্ছে আর কি আমাদের অতিথি আপ্যায়নের খাবার দাবার। আর পায়েসটা রান্না করা হয়েছিল গুড় দিয়ে, গুড়ের পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে, চিনির থেকে গুড়ের পায়েস অনেক বেশি ভালো লাগে, এর জন্য গুড় দিয়ে করা হয়েছিল। আর এই গুড়গুলো হচ্ছে মানিকগঞ্জ থেকে অর্ডার করা স্পেশাল, এগুলো দুধের মধ্যে দিলে পরে দুধ জমে যায় না, এর জন্য গুড় দিয়ে করে। বলো এই তাকাও, কেমন লাগছে খাবার খাইতে? রোস্ট মজা লাগছে না? সারা এখানে কি খাচ্ছে, সারা এখানে দই খাচ্ছে, অনেক টেস্টি তাই না? ঈশান বাবু এখানে ঘুমাইতেছে, সারবাবু গেছে আরেকটা নিমন্ত্রণ খেতে, উনি হয়তো বা নিমন্ত্রণ খেয়ে এখন ঢাকায় ব্যাক করতেছে। এই যে আমাদের গেস্ট চলে গেল। তো আজকের ব্লগ এই পর্যন্তই, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে বলবেন। সবাইকে টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।